हेलो गाइस, वेलकम टू आड्डा फंडा। आज हमें चले जाब दमदमेर नाले झोले खाद्य मेलाते। तो आमी आज के आमार बाबार साथे खाद्य मेलाते गेछिलाम, तो तोमादेर साथेओ सेई भिडियोटा शेयर करते चाई। आबारो देखते ही पाच्छो 17 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত এই মেলাটা হবে। খাদ্য মেলা, প্রচুর খাবার এসেছে শুনেছি বাবার কাছে। তো বাবা আজকে আমাকে নিয়ে যাচ্ছে দমদম খাদ্য মেলা, যেটা দমদম স্টেশন থেকে বেশি দূর নয়, জাস্ট 2 মিনিটের পথ। তো তোমরাও চলে এসো খাদ্য মেলাতে, আমি তো চলে এসেছি আজকে এনজয় করতে। তো দেখে নেওয়া যাক খাদ্য মেলাতে কী কী এসেছে। ফার্স্টে ঢুকেই দেখলাম খুব সুন্দর একটা ফাংশন হচ্ছে, সেখানে একজন গান করছেন, খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ প্রচুর দর্শক দেখছে। তো আমরা ঢুকবো ভেতরে, দেখতেই পাচ্ছ খাদ্য মেলায় প্রচুর ভিড়। দমদম খাদ্য মেলা নালে ঝোলে, আমার বাবা ঢুকেই বন্ধুদের সাথে গল্পে মেতে উঠেছে। এবার ঢুকবো আমরা দমদম খাদ্য মেলায়। ঢুকেই প্রথমে আচারের দোকান, অনেক আচার সেখানে পাওয়া যাচ্ছিল। ফার্স্টেই আমি চলে যাই ভীমনাগ, সেখানে দেখতে পাই প্রচুর মিষ্টি। এর আগেও আমি একটা খাদ্য মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানেও দেখতে পেয়েছো ভীমনাগের কাউন্টার ছিল। তো এখানে প্রচুর রকমের মিষ্টি ছিল। তো এখান থেকে বাবা দইটা ট্রাই করে, আর ট্রাই করে বেক রসগোল্লা। তো দুটো খুবই ভালো ছিল। দইটা 40 টাকা নিচ্ছিল 100 গ্রাম, আর বেক রসগোল্লা ছিল যেটা 50 টাকা নিচ্ছিল পার পিস। নেক্সট আমরা একটা কাবাবের দোকানে চলে যাই, সেখানে দেখি প্রচুর রকমের কাবাব, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই দোকান থেকে কোনো কাবাব ট্রাই করিনি, আমি আগে পুরো মেলাটা ঘুরে দেখবো, তারপরে কোথা থেকে কাবাব তো অবশ্যই খাবো, দেখা যাক। কিন্তু খুবই ফ্রেশ লাগছিল। নেক্সট আমরা কমলস আইসক্রিমের কাছে চলে যাই। তো দেখতে পাই ওখানেও অনেক লোক আইসক্রিম খাচ্ছে, কিন্তু এই ঠান্ডায় আমি এবার আইসক্রিম খেলে হয়তো শেষ। আমি ফার্স্টে যে আচারের দোকানটা তোমাদের দেখিয়েছিলাম সেই আচারের দোকানটাতে আমি এসছি। এখানে কিছু আচার কিনবো বলে, কিন্তু আমলকির আচারটা এখানে শেষ ছিল, তো ওনারা বললেন কাল পেয়ে যাবে। তো আমি চাউম্যানে চলে গেলাম। চাউম্যানে গিয়ে দেখলাম এখানে ওদের কাউন্টার করেছে, কিন্তু খাবারের স্টক কম হলেও বেশ ভালো লাগছিল যে চাউম্যান এখানে এত সুন্দর কোয়ালিটি এখানেও মেনটেন করছিল। যাই হোক, এখান থেকে আমি চিকেন ড্রামস্টিকটা নিয়ে নিই। আমি ড্রামস্টিকের ফটোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে খাচ্ছিলাম, পারছিলাম না, সেই জন্য কোনো খাওয়ার ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারিনি। লাস্টে হয়তো একটা করে দেখাবো অবশ্যই। এখানে চাউমিন আর রাইসটা অপশানস ছিল, তো দাদা তাই বলছিলেন যে শুনে নাও। নেক্সট আমি হাউথ 1590-তে চলে যাই। এখানে বিরিয়ানি আমার খুব ভালো লাগে, কিন্তু দাদু বৌদি বেস্ট, বাট এটাও ভালো লাগে। নেক্সট আমি চলে যাই পক পাগলাতে, যেখানে শুয়োর নিয়ে পাগলামি, দেখতেই পাচ্ছ। কথাটা শুনে আমার বেশ হাসি লাগলো, কিন্তু এখানেও প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিল। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম সে খাবে কি না, কিন্তু বাবা বললো একদমই না। নেক্সট আমি বাক্সক্রিম অফিসে চলে গিয়ে আইসক্রিম খাবো না খাবো না বলি একটা চকলেট আইসক্রিম নিয়ে নিই, আমার খুবই ভালো লাগে, আমি আর বাবা ওটা শেয়ার করে খেয়েছিলাম। নেক্সট এখানে আমি দেখলাম আর একটা স্ন্যাক্সের দোকান, যেখানে প্রচুর আন্টিরা মিলে একটা দোকান দিয়েছে, সেখানে সব হোমমেড জিনিস বিক্রি হচ্ছিলো। নেক্সট আমার প্রিয় দাদা বৌদির হোটেল, কিন্তু আমি বিরিয়ানি আজকে খাইনি, সরি।
যেহেতু আমার বরটি আজকে আমার সাথে নেই, ও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তোমরা জানো তো, ওর জন্য আমি আজকে আর বিরিয়ানি খাইনি। দেখতেই পাচ্ছো পুরো ফ্রেশ, আর ওনারা ওখানেই তৈরি করছিলেন এবং ওখানেই বিক্রি করছিলেন, আর এটা ব্যারাকপুরের শাখা ওনাদের। আমি প্রত্যেকটি ভিডিওতে সব খাবারের দামগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখে নাও। খুবই রিজনেবল প্রাইসে তারা বিক্রি করছিলেন ওখানে। এখানে শক্তিগড়ের ল্যাংচা, সন্দেশ, জলভরা সন্দেশ, দেখতেই পাচ্ছ আমি সব দামগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমাদের ওখানে গিয়ে খেতে খুব একটা অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ হরেক রকমের মিষ্টি। নেক্সট ওয়া মোমো। ওয়া মোমো তো রিজনেবল প্রাইস, মানে যেটা আমরা সাধারণত খাই সেই দামেই ছিল। নেক্সট আমি নিয়ে আসছিল ওখান থেকে, আমি দুটো বাড়ির জন্য রোল নিয়ে নিই, চিকেন রোল। এখানে পার্সেলে প্রচুর দেরি হচ্ছিল, কেননা অনেকে খাচ্ছিলেন আর অনেকে বাড়ির জন্য অনেক পার্সেল নিয়ে যাচ্ছিল, তো আমার একটু দেরি হয়েছিল এখানে। নেক্সট আমি চলে যাচ্ছি নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। এখানে ওনারা দোকানে প্রায় সবই মিষ্টিগুলো রাখার চেষ্টা করেছেন। দেখতেই পাচ্ছ মিত্রি কফের একটা কাউন্টার এখানে খোলা হয়েছে, কিন্তু খুবই ভিড়, আমি সামনে পর্যন্ত এগোতে পারিনি, তো তোমাদের কাছে প্রাইস লিস্টটা দিয়ে দিলাম, তোমাদের অবশ্যই সুবিধা হবে গেলে। মিত্র ক্যাফের সামনে এরকম একটা কাবাবের কাউন্টার, যেখান থেকে আমি কাবাব নিয়ে নিই, চিকেন কাবাব। নেক্সট আমি চলে যাই রোস্টার কিং এ, তো এখান থেকে আমার কাবাব খাওয়া হয়নি, আমি যেহেতু মিত্র ক্যাফের সামনে থেকে কাবাবটা খেয়ে নিই, তো এখান থেকে আমার কাবাব টেস্ট করা হয়নি। অবশ্যই ভালো হবে, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন, এখানে মাটন চিকেন দু রকমেরই হচ্ছে, দেখতেই পাচ্ছ পেয়ারে কাবাব। আমি তোমাদের সাথে প্রাইস লিস্টটা শেয়ার করে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখতেই পাচ্ছ ব্যাম্বো বিরিয়ানিও ওনারা রেখেছেন, ব্যাম্বো চিকেনও ছিল। নেক্সট দেখতেই পাচ্ছ চিকেন চিজ কাবাব, চিকেন টিক্কা, বিভিন্ন ধরনের কাবাব এখানে আছে, হাফ ফুল তোমরা নিতে পারো। নেক্সট আমরা চলে যাই আকরামসে। আমার এখানকার বিরিয়ানি খাওয়ার আজকে খুবই ইচ্ছে ছিল, আমার এখন মোটামুটি আকরামের বিরিয়ানি খুবই ভালো লাগে, এরা কোয়ালিটি মেনটেন করে, কিন্তু আজকে বিরিয়ানিটা শেষ ছিল, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আমি তোমাদের কাছে মেনুটা দিয়ে দিচ্ছি, তোমরা প্রাইস লিস্টটা দেখে নিও। এখানে ওনারা চিকেন পকোড়া, ফিশ পকোড়া, চিজ বল, বিভিন্ন ধরনের জিনিস ছিল। নেক্সট চলে যাই আমি মঞ্জিনিসে। এখানে মঞ্জিনিসে বিভিন্ন ধরনের প্যাটিস, পেস্ট্রি, কেকস ছিল। ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেনটা আমার খুবই ভালো লাগে, এখানে ভেটকি মাছের পাতুরি থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, ভাজা মাছ, চিকেন, মোমো, অনেক রকমের আইটেম ছিল। তোমাদের এই দোকানটা খুবই ভালো লাগবে, প্রচুর রকমের জিনিস তোমরা চাইলেই তোমাদের সামনে ভেজে দেবে এবং তোমাদের দেবে। আমি এখান থেকে দুটো ভেটকি মাছের পাতুরিও নিয়ে নিই বাড়ির জন্য। নেক্সট জন্মভূমি স্বনির্ভর গোষ্ঠী, এখানে অনেক আন্টি এসে পিঠে বানাচ্ছিল বিভিন্ন ধরনের, আর আমি ভাপা পিঠে খুবই পছন্দ করি, তাই আমি এখান থেকে একটা ভাপা পিঠে নিয়ে নিলাম। খাদ্যমেলায় আসবো খাবো না তা তো হয় না, একটা খাদ্যমেলায় না খেয়েই চলে এসেছি পেটটা ভর্তি থাকার জন্য, কিন্তু আজকে পেটটা ভর্তি নেই, আজকে পেটটা পুরো খালি, তো আমি খেয়েই যাব। নেক্সট আমি বারবিকিউ নেশনে চলে যাই। বারবিকিউ নেশনে এখানে ওনারা কাউন্টারটা ছোট হলেও, অল্প কিছু খাবার দাবার থাকলেও, কিন্তু তারা কোয়ালিটি ঠিক একই রকম মেনটেন করছেন, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি শেয়ার করছি, কিন্তু প্রাইস লিস্টটা আমি ঠিক দেখতে পাইনি বলে তোমাদের সামনে আমি শেয়ার করতে পারছি না। নেক্সট আমি আবার টার্কিশ আইসক্রিম, তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো আমি টার্কিশ আইসক্রিম খেয়েছি, তো এবার আর খাওয়া হয়নি, খাইনি আর কি। নেক্সট দীপঙ্কর কিচেনে অনেক রকমের জিনিস ছিল, দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের স্ন্যাক্স, কাবাব, পোলাও, মাটনের কম্বো ছিল।
এই 36 ব্যঞ্জন দোকানটা আমার এখানে খুবই ভালো লাগে। এরা খুবই ভালো খাবার করেন। এখানে পোলাও আর মটন কষা আমি জানি খুবই বিখ্যাত। তো পোলাও আর মটন কষা আজকে খেয়ে দেখা হয়নি, কত খাবো, পেট প্রায় ভর্তি হয়ে এসেছে। আমি প্রাইস লিস্টটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের স্টার্টার্স ছিল, মেন কোর্স ছিল, তাছাড়া কম্বো ছিল। খুবই রিজনেবল প্রাইসে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিল। নেক্সট রাংতে বাসন্তি ধাবা। এখানে মোটামুটি যে কটা কাউন্টার খুলেছে বা এসেছে আমি প্রায় সব রেস্টুরেন্টেই খেয়ে নিয়েছি সায়নের সাথে। তো আজকে কিছু বিশেষ বিশেষ জিনিস যেগুলো আমার খেতে ইচ্ছে করছিলো, খিদে পেয়েছিল আর কি, তো সেগুলোই খেয়েছি। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের কাবাবের কাউন্টার ছিল আর প্রচুর মানুষ খাচ্ছিলেন আর খুবই টেস্টি ছিল। এখানে জয়নগরের মোয়ারও একটা কাউন্টার ছিল, তো আমি জয়নগরের মোয়া বাড়ির জন্য নিয়ে নিই আর বাড়িতে এসে দেখি সেটা খুবই সুস্বাদু, দেখেই নাও। এখানে ওনারা গুঁড়ো বিক্রি করছিলেন, তাছাড়া নাড়ু ছিল আর জয়নগরের মোয়া ছিল। দেখতেই পাচ্ছ দাদা জয়নগরের মোয়ার প্যাকেটটি খুলছে, এটাই আমি নিয়েছি বাড়ির জন্য। নেক্সট আমি আবার একটা কাবাবের দোকানে চলে যাই, সেখানেও প্রচুর কাবাব আর কম্বো অফার ছিল। কেবাবিস নাম, আমি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ মেনু কার্ডটা তুলে ধরেছি। এখানে মাটন কম্বো, এমনি কম্বো 99-এ ছিল, কাবাবস, চাউমিনস, বিভিন্ন ধরনের জিনিস ছিল। প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ, খুবই ভিড় হয়েছিল আজ, প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করছে, বিশেষ করে আমার মতন খাদ্যরসিক মানুষরা। আর তার সাথে দেখতেই পাচ্ছ ফাংশন হচ্ছে। আমি এখান থেকে বেরিয়ে এসে হট অ্যান্ড ক্রিপসির দোকানে যাই। এখানে ক্রিপসি চিকেন 2 পিস 58 টাকা, হট উইংস 2 পিস 70 টাকা, হট অ্যান্ড ক্রিপসি লেগ 65 একটাই পিস, আর পপকর্ন অনেকটাই ছিল 15 পিস মতো। তো আমি এখান থেকে হট উইংস নিয়ে নিই। দেখতেই পাচ্ছ তোমাদের সামনে মেনু কার্ডটাও তুলে ধরেছি। এখান থেকে আমি হট উইংস নিয়ে নিই আর একটা ছোট পপকর্ন নিয়ে নিই আর বাড়ির জন্য কিছু হট উইংস নিয়ে নিই। খুবই ভালো আর খুবই টেস্ট আর কি, কেএফসির মতন নয় কিন্তু কেএফসির থেকে কিছু কমও নয়। তোমরাও চাইলে আসতেই পারো, এটা দাগা কলোনির মুখেই দোকানটা। তো খাদ্যমেলায় ঢুকতেই ফার্স্টে এই দোকানটা থেকেই তোমরা খাদ্যমেলায় ঢুকবে, তোমরা অবশ্যই ট্রাই করো। আমি আমার ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, আমার খুবই ভালো লেগেছে হট উইংসটা। আমি আর বাবা এটা শেয়ার করে খাই। দেখতেই পাচ্ছ আমি একদিকে ক্যামেরা ধরে একদিকে খেয়ে পাচ্ছি না, প্রচণ্ড গরম ছিল। খুবই টেস্ট, খুবই টেস্ট, তোমরা এসে অবশ্যই এখানে ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ HCF দোকানটার নাম। ব্যাস এখানেই আমার ভিডিওটা আজকের মতন শেষ হলো। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে, নতুন কিছু নিয়ে, নতুন হয়তো কোনো মেলা নিয়ে বা নতুন কিছু ব্লগ নিয়ে আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।